পিচ ফলটিকে দুভাগ হলে যেমন দেখায় ঠিক তেমন কালো তাদের চুল। তাদের মাঝামাঝি ফুলে থাকে বড় খোপা, খোপায় বাঁধা অলংকার, একে বলে চুল বাঁধার সিমবাঁধা স্টাইল। আর সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য, সাদা রঙের মুখে রক্ত জবা লাল রঙের পাতলা ঠোঁট। 19 শতকে জাপানের রাস্তায় একটি সাধারণ চিত্র, গেইশা নারীদের সাবলীল চলাফেরা। আপনি কি জাপান ভ্রমণের কথা ভাবছেন, অথবা জাপানি ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কৌতূহলী? তাহলে গেইশা নারীদের সম্পর্কে আপনার মনে কিছুটা হলেও কৌতূহলের জন্ম নিয়েছে, অথবা তাদের সম্পর্কে বিস্তর জানতে আগ্রহী। আর জাপান ভ্রমণ করতে গেলে ভাগ্য ভালো হলে তাদের সাথে দেখাও হয়ে যেতে পারে। তাই আজ আপনাকে জানাবো জাপানি গেইশা নারীদের ইতিহাস এবং তাদের জীবন কথা। গেইশা শব্দটি দুটি জাপানি শব্দের মিশ্রণ, গেই মানে আর্ট বা শিল্প এবং সা মানে ব্যক্তি। অর্থাৎ গেইশা হলেন তারা যারা শিল্প চর্চা করেন। কিন্তু কোন ধরনের শিল্প জানতে হলে চোখ বোলাতে হবে প্রাচীন জাপানি ইতিহাসের দিকে। 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে জাপানি শিক্ষিত মেয়েরা সমাজে গণ্যমান্য ব্যক্তিদের মনোরঞ্জন করত, তা বলা হতো সাবুরুকো। বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল যৌনতা বিষয়ক মনোরঞ্জন, কিন্তু তাদের মধ্যেও অনেকে শুধু কথা বা গুণ দিয়ে অনেকে আনন্দ দিত। তাদের হাত ধরেই 16 শতকে গেইশাদের আবির্ভাব হয়। গেইশাদের মূল কাজ ছিল কথা, গান, আলোচনা, নাচ ইত্যাদির মাধ্যমে খরিদ্দারদের মনোরঞ্জন করা। বলা হয় গেইশা সংস্কৃতি জাপানের একমাত্র ব্যবসা যেখানে শুধুমাত্র নারীদের রাজত্ব ছিল। পুরুষের অবস্থান যেখানে ছিল খুবই নগণ্য। পুরুষদের জন্য সেখানে ছিল নরসুন্দর হওয়ার কাজ, কিমোনো পরতে সাহায্য করার কাজ এবং শুধুই অর্থের বিনিময়ে গেইশাদের সেবা গ্রহণকারী হওয়ার কাজ। দীর্ঘ গৃহযুদ্ধের পর তোয়োতমি গোত্রের সামুরাইদের পরিবার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলস্বরূপ এসব পরিবারের নারীরা বেঁচে থাকার জন্য যৌনকর্মী হওয়ার পথ বেছে নেন। এদো পিরিয়ডে জাপান যখন যুদ্ধ বিগ্রহ থেকে সরে আসে, তখন বেকার হয়ে পড়া সামুরাইদের জন্য একটি বিনোদন কেন্দ্রের অভাব অনুভূত হয়। জাপানের এদো, ওসাকা ও কিয়োটোতে আইনসম্মত যৌনপল্লী গড়ে ওঠে এবং তাদের ভদ্রভাষায় বলা হতো প্লেজার কোটার বা সুকনির। এইসব তথাকথিত সুকনিরে যাওয়া আসা করাও খুব উচ্চ সামাজিক মর্যাদার পরিচারক ছিল। এখনকার যুগে অযৌতিক এবং নারী বিদ্বেষী ধারণা মনে হলেও প্রাচীন জাপানে মনে করা হতো স্ত্রীদের একমাত্র কাজ ঘরের দেখাশোনা করা, সন্তান জন্ম দেওয়া এবং তাদের পরিচর্যা করা। স্বামীকে মনোরঞ্জন করার কোনো ভার তাদের উপর ছিল না, তার জন্য ছিল গেইশারা। যাই হোক, এই সুকনিরগুলোতে দু ধরনের আয়োজন করা হতো। বর্তমান টোকিওর পাশে ফুকাগাওয়া নামক স্থানটিতে অনিবন্ধিত যৌনকর্মীদের আখড়া ছিল। এখানে নারী যৌনকর্মীদের সাথে আরেক ধরনের বিনোদন কর্মী ছিল, যারা গান, নাচ, কবিতা পাঠ ইত্যাদির মাধ্যমে খরিদ্দার আকর্ষণ করতেন। তাদেরকে গেইশা বলা হতো। তাদেরকে জাপানি ভাষায় বলা হতো হাওড়ি গেইশা বা তাতামি গেইশা, কারণ তাদের সাজটা যথেষ্ট পুরুষালী ছিল। হবেই না বা কেন, তারা সকলেই ছিলেন পুরুষ। ধীরে ধীরে যৌন আবেদন নিয়ে খরিদ্দারদের ধরে রাখা কঠিন হয়ে পড়ায় বাধ্য হয়ে ফুকাগাওয়া যৌনপল্লীর কিকু নামের একজন কর্মী একদিন গেইশা বনে গেলেন। এতদিন যা ছিল শুধু পুরুষদের কাজ, তিনি গান এবং জাপানি সামিসেন বাদ্যযন্ত্র বাজাতে পটু ছিলেন। তার সাফল্য ধীরে ধীরে অন্য নারীদের গেইশা বৃত্তির দিকে আকৃষ্ট করে। এদো পিরিয়ডের একটা বড় বৈশিষ্ট্য ছিল পূর্বে সামন্ত সমাজ ত্যাগ করে একটি ব্যবসায়িক বাণিজ্যিক অর্থনীতি গ্রহণ করা। ফলে এক শ্রেণীর বণিক সম্প্রদায় গড়ে ওঠে যারা একই সাথে আবার শিল্পোৎসাহীও ছিল। 18 শতকের মাঝামাঝি সময় তাই ওসাকা আর কিয়োটোতে দেখা যায় নতুন এক ধরনের শিল্পী গেইকো, যার অর্থ দাঁড়ায় নৃত্যরত শিশু। তারাও ছিলেন পুরুষ। আদিরিকো ছিল নারী গেইকো, যদিও আদিরিকো একই সাথে যৌনকর্মীও ছিলেন। কিকু আর গেইশা রূপ ধারণের পর থেকে জাপানে গেইশা সংস্কৃতির যেন বিকাশ ঘটে। এখানে বলে রাখা ভালো যে যদিও ইতিহাসে গেইশাদের আবির্ভাব নিয়ে দ্বিমত আছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে তারা কখনোই যৌনকর্মী ছিলেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর যখন মার্কিন সৈন্যরা জাপান দখল করে, তখন গেইশা নামধারী কিছু যৌনকর্মীদের খপ্পরে পড়েন। তাদের ভুল উচ্চারণে তারা ছিলেন গিসা, এ কারণে গেইশাদেরকে বাইরের বিশ্বে যৌনকর্মী ভাবা শুরু হয়। কিন্তু আসলে গেইশাদের পেশা ছিল মূলত বিভিন্ন ভোজ বা অনুষ্ঠানে অতিথিদের সামনে জাপানি ঐতিহ্যবাহী নাচ ও গান মঞ্চস্থ করা।
শামিসেন, যাকে জাপানি গিটার বলা হয়, তা বাজাতে পারা ছিল একজন গেইশার জন্য আবশ্যকীয় গুণ। গেইশারা ছিলেন এবং এখনও আছেন, তারা জাপানের সবচেয়ে সম্মানিত শিল্পী। জাপানে পরম্পরাগত শিল্প আজও টিকিয়ে রেখেছেন তারা। তাদের জীবনে যতটা গুরুত্বপূর্ণ, ততটাই সাধারণ জনগণ থেকে লুকোনো, তাই ততটা আগ্রহের বস্তু। কিন্তু এত সম্মানের অধিকারী হতে হলে তাদেরকে এর কড়া মূল্যও দিতে হতো। গেইশারা বরাবরই সমাজ থেকে বিচ্ছিন্ন থাকেন। তাদের আবাসস্থলকে বলা হয় হানামাচি। কিয়োটোর বিখ্যাত হানামাচি অঞ্চল বলা হয় গিয়ন কেক। সেখানেই রয়েছে অসংখ্য চা পান করার স্থান। এইসব চা পান করার স্থানে জাপানি ধনী পৃষ্ঠপোষকেরা জড়ো হতেন। চলতো আড্ডা, খেলাধুলা, জাপানি ঐতিহ্যবাহী নাচ ও গান। ভাগ্য ভালো হলে গিয়নের রাস্তাঘাটে আজও চোখে পড়া যেতে পারে কোনো গেইশার ওপর। হানামাচিগুলোতে সারি বেঁধে থাকে অনেকগুলো ওকিয়া, যেখানে গেইশাদের লালন পালনও প্রশিক্ষণ দেওয়া হয়। গেইশারা নিজেদের কাজকে একটি পূর্ণ শিল্প মনে করেন। এক সাক্ষাৎকারে আর্থার গোল্ডেন, যিনি গেইশাদের জীবন নিয়ে 10 বছর গবেষণা করেছেন, তিনি বলেন গেইশারা নিজেরাই একটি চলমান শিল্প। যেহেতু এটি জীবনের শিল্প, তাই এর প্রশিক্ষণও খুবই অল্প বয়স থেকে শুরু হয়। খুব কম ক্ষেত্রেই মা বাবা স্বেচ্ছায় তাদের মেয়ে সন্তানদের গেইশা হতে দিতেন, কারণ গেইশা হওয়ার অর্থ হল পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া এবং কোনো প্রকার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হওয়া। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ মেয়েরাই দারিদ্র্যের শিকার হয়ে এই পেশায় আসতেন। তাছাড়া সেকালে এই কাজকে মেয়েদের জন্য সবচেয়ে সম্মানজনক পেশা বলে মনে করা হতো। সমস্যা এই যে এই পেশাতে ঢোকার পথ থাকলেও বের হওয়ার পথ ছিল একেবারে সীমিত। একজন সম্পূর্ণ গেইশা হয়ে ওঠার 3টি ধাপ রয়েছে: সিকোমি, মেনারাই, মাইকো। সিকোমি হল প্রায় 3 থেকে 5 বছর বয়সী মেয়েরা সহকারী হিসাবে ওকিয়াতে যোগ দিত। সাধারণত তাদের কাজ ছিল ওকিয়া গৃহস্থালি দেখাশোনা করা, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী সহযোগী হতে হলে একজন প্রাথমিক বিদ্যালয় শেষ করতে হবে এবং কমপক্ষে 15 বছর বয়স হতে হবে। তাদের বিদ্যালয়গুলো হানামাচিতে অবস্থিত। সেখানে নাচের পরীক্ষা হতো, যার ফলাফলের ওপর নির্ভর করত তাদের পরের স্তরে যাওয়া। মিনারায়, এটি সর্বোচ্চ 1 মাস স্থায়ী হয়। এখানে একজন সিকোমি অন্য একজন আগ্রজ গেইশাকে বড় বোন হিসাবে গ্রহণ করে। গেইশাদের জন্য এ ধরনের ভগিনী সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বড় বোনদের দেখে শেখা স্তর এটি, তাই বড় বোনেরা তাদের ছোট বোনকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতেন। মাইকো, একজন পরিপূর্ণ গেইশা হওয়ার ঠিক আগের ধাপ এটি। এখানে একজন মাইকো আর তার বড় বোনের ছায়ায় থাকেন না, বরং তারা নিজেরা স্বাধীনভাবে বিভিন্ন অনুষ্ঠানে শিল্প প্রদর্শন করেন। তাদের সময়ের মূল্য হিসাব করা হয় একটি জ্বলন্ত আগরবতী নিঃশেষ হতে যত সময় লাগে তার উপর। মাইকো হওয়ার স্তরটি সর্বনিম্ন 5 বছর এবং সর্বোচ্চ সারা জীবন স্থায়ী হতে পারে। এটি নির্ভর করে কত দ্রুত একজন মাইকো গেইশা হওয়ার সত্রগুলো পূরণ করে। কিয়োটোতে গেইশাদেরকে গেইকো বলা হয়ে থাকে। গেইশা বিশ্ববিদ্যালয়গুলোতে শেখানো হতো গান, নাচ, শামিসেন বাজানো এবং বুদ্ধিদীপ্ত কথা চালিয়ে যাওয়ার মতো কিছু পড়াশোনা। 60-70 বছর বয়সী গেইশারাও নিয়মিত এইসব চর্চা করতেন। গেইশা যত সাংস্কৃতিক প্রতিমা হোক না কেন, দিন শেষে তা ছিল একটা ব্যবসা। প্রশ্ন হলো, এই ব্যবসার মুনাফালভী ছিলেন কারা? প্রতিটি ওকিয়ার নিয়ন্ত্রণ করতেন একজন অবসরপ্রাপ্ত গেইশা, যাকে মা বলে সম্বোধন করা হয়। তার অর্থায়নেই মূলত প্রতিটি ভবিষ্যৎ গেইশার থাকা, খাওয়া, লেখা, পড়ার খরচ যোগানো হয়। গেইশাদের জীবনে বাইরে থেকে যথেষ্ট জাঁকজমকপূর্ণ থাকে, যার জন্য জনপ্রতি মাদের প্রায় $60,000 গুনতে হয়। তবে তিনি এ খরচ দয়া করে করেন না। এই $60,000 ঋণ গেইশাদের তাদের অর্ধেক জীবন ধরে শোধ করতে হয়। মাইকো এবং মাইকো থেকে গেইশা হওয়ার পর শিল্প প্রদর্শনের মাধ্যমে তারা যে অর্থ উপার্জন করেন, তা দিয়ে তারা তাদের ওকিয়া মাদের ঋণ পরিশোধ করেন। এর সাথে ভুল ভ্রান্তি বা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার বাবদ অতিরিক্ত যে টাকা খরচ হয়, তাও তাদের ঋণের খাতায় যোগ করা হয়। সবচেয়ে প্রভাবশালী গেইশাকে মা দত্তক নেন ওকিয়ায় তার উত্তরাধিকারী হিসাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গেইশাদের রমরমা অবস্থা আর ছিল না। যুদ্ধে দেশের জন্য কাজ করতে গিয়ে অনেক গেইশায় তাদের গিয়নের জীবন পিছন ফেলে সামনে এগিয়ে গিয়েছেন। 1930 সালে যেখানে জাপান গেইশাদের সংখ্যা ছিল 80,000, এখন সেখানে বড় জোর 1,000 কি 2,000 জন টিকে আছে।
মরার ওপর খরার ঘা হয়েছে বিশ্বায়ন, যার ফলে বার রেস্তোরাঁয় মজে থাকা তরুণ সমাজে দিন দিন আগ্রহ হারাচ্ছে গেইসাদের ব্যাপারে। কিন্তু সুখবর এই যে তারা এখনও শেকড় কামড়ে টিকে আছেন কিয়োটোতে, বিশেষ করে গিয়নে। তাদের গোপন জীবন এখন বিদেশি পর্যটকদের ক্যামেরায় প্রায় ধরা পড়ে যায় বলে এখন খুব সহজেই তাদের দেখা মেলা ভার। এ যাবৎকাল অসংখ্য বই চলচ্চিত্র নির্মিত হয়েছে গেইসাদের জীবন জীবিকা নিয়ে। সবচেয়ে আলোচিত বই আর্থার গোল্ডেনের মেমোরস অফ আ গেইসা 1997। 2005 সালে একই নামে চলচ্চিত্র তৈরি হয়। এই বইটি গেইসা সমাজে যথেষ্ট সমালোচিত, কেননা তাদের মতে এখানে লেখক গেইসাদের জীবন সম্পর্কে কয়েকটি মনগড়া মন্তব্য করেন। হয়তো তার সাহিত্যবোধের খাতিরেই গেইসাদের নিয়ে জল্পনা কল্পনা করতে কেই না ভালোবাসে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।